যাচ্ছি সাভারে সহকর্মী শফি মাহমুদের কাছে। শফি মাহমুদ, সাভার ইপিজেড এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? ফরিদা, সকাল থেকেই আমি দেখতে পেয়েছি যে সাভার ইপিজেড এর দিকে শ্রমিকদের একটি ঢল রওনা হয়েছে। তো এই সময়টিতে আসলে যেহেতু গণপরিবহন বন্ধ রয়েছে, তাই বেশিরভাগ শ্রমিকদেরকেই পায়ে হেঁটে অথবা নিজ দায়িত্বে রিক্সা ভ্যান এসবে করে আসতে দেখা গিয়েছে। কারণ ইপিজেড এ আমরা জানি যে স্বল্প পরিসরে যাত্রীদের যারা ওয়ার্কার রয়েছে তাদের জন্য পরিবহনের ব্যবস্থা করা হয়ে থাকে, তবে যারা একটু দূর থেকে আসছেন তাদের জন্য আসলে একটা ভোগান্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি এই কথা বলেছিলাম ইপিজেড এর যিনি মহাব্যবস্থাপক রয়েছেন এখানে আব্দুল সোবহান, তার সাথে। তো উনি আমাকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে আজকে ইপিজেড এর প্রায় 70টির মতো ফ্যাক্টরি খুলে দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য যে ফ্যাক্টরিগুলি রয়েছে সেগুলি বেশিরভাগই বন্ধ রয়েছে। যেহেতু সরকারের একটা নির্দেশনা ছিল যে 4 তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করা হবে, তবে শিল্প কারখানার ক্ষেত্রে এ ধরনের নির্দেশনা ছিল না যে তারা কবে খুলবে বা বন্ধ রাখবে। তো এই বিষয়টির জন্যই আসলে আজকে দেখা গেছে সাভারের বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানগুলোই খুলে দেওয়া হয়েছে। যদিও আমরা সকাল থেকে দেখেছি শ্রমিকরা বিভিন্ন কারখানার গেটে যাওয়ার পর ইপিজেড এর বাইরের যে ফ্যাক্টরিগুলি রয়েছে সেখানে বেশ কিছু ফ্যাক্টরিতে আবার নোটিশ বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যে আগামী 11 তারিখ পর্যন্ত এই কারখানাগুলো বন্ধ থাকবে এবং 12 তারিখ থেকে যথারীতি চালু হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ইপিজেড এর যারা শ্রমিক রয়েছেন তাদের মোটামুটি 50%-এর বেতন ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বাদ বাকি যাদের বেতন দেওয়া হয়নি তাদেরও 7 তারিখের মধ্যে বেতন দিয়ে দেওয়া হবে বলে ইপিজেড এর ব্যবস্থাপক দাবি করেছেন। অন্যদিকে ইপিজেড এর বাইরে যে ফ্যাক্টরিগুলি রয়েছে তাদের ক্ষেত্রেও আমরা দেখেছি যারা খোলা রেখেছেন তারা কিছু কিছু বেতন দিতে পেরেছে। ধন্যবাদ শফি মাহমুদ আপনাকে।